প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের জন্য গুড নিউজ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে আমি ডিটেলসে বলবো কারা কারা আবেদন করতে পারবেন, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, লাস্ট ডেট কবে, কত টাকা দিয়ে আবেদন করবেন, স্যালারি কত টাকা দেওয়া হবে এবং আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করবেন। ডিটেলসে যাবতীয় যা জানার দরকার আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার আগে একটা ছোট্ট অনুরোধ করছি, আপনি কোন শিক্ষাগত যোগ্যতার চাকরির খবর পেতে চান অবশ্যই আমাকে জানাবেন। মাধ্যমিক পাস যোগ্যতার যদি খবরগুলো পেতে চান অবশ্যই লিখবেন যে মাধ্যমিক পাস, এইচএস পাস বা গ্রাজুয়েশনস পাস। কেউ যদি আইটিআই পাস করে থাকেন বা আইটিআইয়ের খবরগুলো পেতে চান, আইটিআই পাস যোগ্যতায় কোন কোন সরকারি চাকরির আপডেট বেরোচ্ছে অবশ্যই লিখবেন কমেন্টে। তাহলে আমি বুঝতে পারবো কত সংখ্যক মানুষ কোন শিক্ষাগত যোগ্যতার চাকরি চাইছে এবং সেই চাকরির যখনই কোনো আপডেট আসবে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, বেল আইকন প্রেস করা থাকলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ কোচবিহার। তো এখানে যেটা বলা হয়েছে 4/9/2020 নোটিফিকেশনসটা প্রকাশিত হয়েছে এবং এখানে যেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর্ম ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এটা প্রকাশিত হয়েছে এবং আপনারা আবেদন করতে পারবেন কবে থেকে, আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 7/9/2020 থেকে 28/9/2020 অর্থাৎ 28শে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের আবেদনের শেষ সময়। এবং অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অনলাইনের পরেও অফলাইনে কিছু একটা করতে হবে, আপনাদেরকে আমি ডিটেলসে বলবো, চিন্তার কোনো কারণ নেই। এবারে বলবো পোস্ট। তো দেখুন এখানে প্রথম যেই পোস্টটা ল্যাবরেটরি টেকনিশিয়ানস ব্লাড ব্যাঙ্কস, এখানে 4টে ভ্যাকেন্সি আছে। এসেন্সিয়াল যেটা বলা হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে এবং সেটা ডিপ্লোমা বা ডিগ্রি হতে পারে। তারপরে যেটা বলা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ানস সেটা হচ্ছে DLT, এগুলো যদি কেউ পড়াশুনো করে থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে একটা কথা বলে রাখি, এই দুটোই কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে। এবার দেখা গেলো এই দুটো কারণ নেই, সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তারা আবেদন করতে পারবে। তার সঙ্গে একটা বেসিক নলেজ থাকতে হবে, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, তো এগুলো থাকছে। এবারে যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে পড়ে নেবেন, আমি বিস্তারিত আর বলছি না। বয়সটা বলা হয়েছে আপ টু 40 বছর, অর্থাৎ 40 বছরের কম যারা তারা আবেদন করতে পারবে। এখানে স্যালারি দেওয়া হবে 17,220 টাকা। তারপরে কি আছে, কাউন্সিলার ব্লাড ব্যাঙ্ক একটা ভ্যাকেন্সি আছে। এখানে যেটা বলা হচ্ছে মাস্টার বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক অথবা সাইকোলজি অ্যান্থ্রোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট এর ভিতর কোনো একটা নিয়ে অনার্স করে থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে কম্পিউটারের একটা বেসিক জ্ঞান ওয়ার্কিং নলেজ থাকতে হবে। এবং ডিজায়ার এক্সপিরিয়েন্স এখানে যেটা বলা হয়েছে আপনারা দেখে নেবেন, আপ টু 40 বছর পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন, 13,200 টাকা স্যালারি দেওয়া হবে। এরপরে যেটা বলা হচ্ছে 3 নম্বরে টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাঙ্ক, এখানে 3টে ভ্যাকেন্সি আছে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস 10+2 উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের পরিবর্তে যদি বায়োলজিক্যাল সায়েন্স থাকে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। এবং এর সঙ্গে যেটা বলা হচ্ছে যদি কেউ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়াশুনো করেছে তারা আবেদন করতে পারবে অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক নিয়ে যারা পড়াশুনো করেছে তারা আবেদন করতে পারবে। দেখা গেলো এই দুটো কারণ নেই, সে একই রকমভাবে এখানে যেটা বলা হচ্ছে যদি কেউ যদি ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি BMLT কোর্স করে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে, অথবা কেউ যদি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি MSc ইন MLT বা PGDMLT নিয়ে পড়াশুনো করে থাকে তারাও আবেদন করতে পারবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার কিন্তু থাকতে হবে, এক্সপিরিয়েন্সটা আপনারা দেখে নেবেন এবং এখানে সেই সেম 40 বছরের নিচে বয়স হতে হবে এবং 17,220 টাকা স্যালারি দেওয়া হবে। তারপরে কি বলা হচ্ছে, কম্পোনেন্ট ল্যাবড টেকনিশিয়ানস ব্লাড ব্যাঙ্ক একটা ভ্যাকেন্সি আছে। এখানে যেটা বলা হচ্ছে 10+2 পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের সঙ্গে বা ম্যাথামেটিক্স বাদ দিয়ে যদি কারো বায়োলজি সায়েন্স থাকে সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। সেই একই রকম শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন, এখানে আপ টু 40 বছর 17,220 টাকা স্যালারি দেওয়া হবে। এবারে যেটা আসছে স্টাফ নার্স, দুটো ভ্যাকেন্সি আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে দুটো ভ্যাকেন্সি হচ্ছে স্টাফ নার্সের জন্য NUHM। এখানে যেটা বলা হচ্ছে কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্স ফ্রম এ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল নিয়ে যদি কেউ পড়াশুনো করে থাকে তারা আবেদন করতে পারবে। এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এবং দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড BSc নার্সিং কোর্স মাস্ট বি রেজিস্টার্ডস আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং, ক্যান্ডিডেটস শুড হ্যাভ প্রোসিফাইস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তো এখানে দেখুন যেটা বলা হচ্ছে যে ক্যান্ডিডেটসকে অবশ্যই BSc নার্সিং পাস করতে হবে, সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের আওতাভুক্ত রেজিস্টার্ডস কোনো কলেজ বা স্কুল থেকে।
এখানে যেটা বলা হচ্ছে আপ টু 65 বছর, অর্থাৎ 65 বছরের নিচে বয়স যাদের তার আবেদন করতে পারবে, এবং 17,220 টাকা কিন্তু এখানে স্যালারিটা দেওয়া হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করব। আবেদন করার জন্য আপনাকে এই প্রথমে এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দেবো। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের নাম আছে kochbihar.gov.in kochbihar.nic.in, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে চলে যাবেন এবং এখানে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং এখানে গিয়ে দেখবেন অনলাইন রিক্রুটমেন্ট অপশান আছে এবং সেখানে গিয়ে আবেদন করবেন। আবেদন করার পর এখানে যেটা বলা হচ্ছে আবেদন করবেন, আবেদন করে আপনার সমস্ত তথ্যগুলো ওখানে দেবেন, দেওয়ার পরে সেটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর আপনাকে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, টেস্টিমোনিয়াল এবং ডিমান্ড ড্রাফট নিয়ে আপনাকে কিন্তু CHOS অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ ওয়েলফেয়ার সমিতি, তারপর হচ্ছে কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড কোচবিহার সুপার স্কিমিং, তারপর অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটা অবশ্যই এখানে লিখে আপনাকে পাঠাতে হবে CMOH অফিস কোচবিহার, এবং সেটা হচ্ছে উইটিন 2/10/2020 মধ্যে, এবং সেটা হলিডে বাদ দিয়ে, অর্থাৎ অনলাইনে আবেদন করার লাস্ট ডেট কিন্তু 28/9/2020। কিন্তু আপনারা যখন অফলাইনে ওটাকে সাবমিট করবেন অনলাইনে আবেদন করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2/10/2020, আপনাকে আবেদন করার জন্য 100 টাকা দিতে হবে আনরিজার্ভ ক্যান্ডিডেটসদের জন্য, এবং রিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদের 50 টাকা দিতে হবে, সেটা হচ্ছে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। তো আপনাদেরকে আমি ডিটেলসে বলার চেষ্টা করলাম, এবং এর সঙ্গে বলি যে কোন ডকুমেন্টসগুলো রিকোয়েস্ট হবে যখন ভেরিফিকেশনস হবে। অনলাইন জেনারেটেড রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ অনলাইনে যখন আবেদন করবেন তারপর আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। তারপরে যেটা বলা হচ্ছে অন ইচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং হ্যাজ সাবমিটেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশনস, অ্যাডমিট কার্ড অথবা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড যদি দিতে পারেন ভালো, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটায় আপনার নিজের একটা সই করতে হবে। অল মার্কশিটস অ্যাজ পার পোস্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি দেখা গেল স্টাফ নার্সের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে আপনার GNM যে কমপ্লিট হয়েছে তার একটা কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে বা মার্কশিট দেখাতে হবে, এবং সেখানে একটা নিজে সই করতে হবে, জেরক্সটা করবেন। তারপর হচ্ছে ফটোকপি অফ ভোটার কার্ড, আধার কার্ড বা আদার্স অ্যাড্রেস প্রুফ, আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে এবং সেখানে নিজে সই করতে হবে। এবং সমস্ত কিছু করার পরে আপনারা জমা দিয়ে দেবেন নির্দিষ্ট ঠিকানা, এখানে আমি যেটা বললাম এখানে। আপনারা বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করুন এবং বন্ধুদেরকে জানিয়ে দিন, এবং অবশ্যই আপনি কোন শিক্ষকতা যোগ্যতা চাকরি চান কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, বাই বাই।